লোহিত সাগরে ভাসমান এক মসজিদ। দূরের কোনো জাহাজ থেকে একে দেখলে মনে হবে ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা পানির উপরেই নামাজ পড়ছেন। উত্তাল সমুদ্রের মাঝে বিশ্বের প্রথম ভাসমান মসজিদ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ভূমি নামে পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি। আর রহমান নামক ভাসমান মসজিদটি যেন ইসলামী স্থাপত্য ও ঐতিহ্যের সাথে প্রযুক্তির মেলবন্ধন। এর অন্য নাম ফাতেমা আল জোহরা মসজিদ। লোহিত সাগরের তীরবর্তী এই মসজিদ জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 17 কিলোমিটার দূরে। পবিত্র নগরী মক্কা ও মদিনার প্রবেশ স্থল জেদ্দা শহর, তাই প্রতি বছর হাজার হাজার ওমরা ও হজ পালনকারীরা এই মসজিদে ভিড় করেন। প্রায় 3 যুগ আগে 1985 সালে এটি নির্মিত হয়। দূর থেকে মসজিদটি দেখলে মনে হবে যেন পানির উপরে ভাসছে। এর আরেকটি নাম তাই আল মসজিদুল আয়েম, যার বাংলা অর্থ ভাসমান মসজিদ। মসজিদটি 2400 বর্গমিটার জুড়ে বিস্তৃত। এখানে একসাথে মোট 2000 জন নামাজ পড়তে পারেন। নারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। মসজিদের মূল অবকাঠামোর সামনে রয়েছে দৃষ্টিনন্দন উন্মুক্ত জায়গা, যেখানে দর্শনার্থীরা চাইলে ঘুরে দেখতে পারবেন। আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই মসজিদটির রয়েছে চমৎকার আলোকসজ্জা ও উন্নত মানের সাউন্ড সিস্টেম। বড় গম্বুজের পাশাপাশি এখানে রয়েছে 52টি ছোট গম্বুজ। মিনারটি বেশ উঁচু এবং আলোকিত। বাইরের দিকে আছে 23টি স্বয়ংক্রিয় ছাতা। পবিত্র কোরআনের মূল্যবান আয়াত খোদাই করা হয়েছে মসজিদের সাজসজ্জার অংশ হিসেবে। ইসলামী নকশা অনুসরণ করে তৈরি বড় বড় গম্বুজগুলোর চারপাশে রয়েছে অন্তত 56টি সুবিশাল কাচের জানালা। ঘরটি সমুদ্রমুখী হওয়ার ফলে এখান থেকেই সামনাসামনি সমুদ্রের ঢেউ ও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের সুযোগ পাবেন। মসজিদটি সমুদ্রের উপরে নির্মাণ করা হয়েছে পানির লবণাক্ততা, পারিপার্শ্বিক আবহাওয়া, তীব্র স্রোতের মতো বিষয় মাথায় রেখে, এবং বছরের পর বছর ধরে এর সৌন্দর্য রয়েছে অটুট। মসজিদটি 24 ঘন্টাই খোলা থাকে, তাই এখানে নামাজের সময়টা ছাড়া অন্যান্য সময়ও আসা যায়। উজ্জ্বল সাদা রঙের এই মসজিদটির সৌন্দর্য দ্বিগুণ হয় সূর্যোদয় ও সূর্যাস্তের সময়। সূর্যের প্রখর আলো যখন মসজিদটির উপরে পড়ে, তখন মনে হয় যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। স্থানীয় নারীরা মাগরিবের আগে এখানে সন্তানদের নিয়ে ঘুরতে আসেন সুন্দর সময় কাটাতে। এ মসজিদ যেন সমুদ্র ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশ্রণ। সমুদ্রের ঢেউয়ের গর্জন এবং বাইরের আঙিনায় মানুষের আনন্দময় কোলাহল মসজিদের পরিবেশকে করে তোলে উপভোগ্য। জেদ্দায় বসবাসরত অনেক অধিবাসীদের ছোটবেলার মধুর স্মৃতির সাথে জড়িয়ে আছে এই ভাসমান মসজিদ। এটি ডি অ্যাঞ্জেল, গ্রিন টেলিভিশন।